এরপরে যে মাসআলাটা আসবে সেটা হচ্ছে যে কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কি না, এটা আমাদের দেশে অনেক পুরাতন একটা মাসআলা যে কোরবানি এবং আকিকা আমরা দিতে পারবো কি না একসাথে। অনেকে দিয়ে থাকেন, অনেকে ফতোয়া দিয়ে থাকেন এবং কোরবানি করে থাকেন, আর কোরবানির সময় নিজের ছেলের আকিকাটাও দিয়ে দেন, এটা ইসলাম কতখানি সমর্থন করে। তো এখানেও আমরা দুইটা মত পাই। প্রথম যে মত, সেই মত অনুযায়ী আকিকা দিয়ে, কোরবানি দিয়ে আকিকা একই পশুতে চলবে না, একই পশুতে কোরবানি এবং আকিকা চলবে না। তাদের যুক্তি কি? তাদের যুক্তি হচ্ছে আকিকা এবং কোরবানি দুটোই মাকসুদ লিজাতিহি, দুটোই উদ্দেশ্য পৃথকভাবে, এবং দুটোরই আলাদা প্রেক্ষাপট আছে, আলাদা কারণ আছে। যেহেতু দুটাই উদ্দেশ্য এবং দুটারই প্রেক্ষাপট ভিন্ন, সেহেতু একটাকে আরেকটার ভিতরে গলিয়ে দেওয়া যাবে না। কোরবানি আলাদা, আকিকা আলাদা, এটা জমহুর উলামায়ে কেরাম বলেছেন, ইমাম মালিক, শাফি এবং ইমাম আহমদ এক বর্ণায় বলেছেন, অন্যান্য উলামায়ে কেরাম, সৌদি আরবের বর্তমান যারা উলামায়ে কেরাম রয়েছেন তারা এই কথাই বলেছেন যে আকিকা এবং কোরবানি যেহেতু পৃথক উদ্দেশ্য, দুটার দুই রকম, তাই না? আকিকার একরকম, এটার আর এক রকম, অতএব এবং দুটার প্রেক্ষাপটও ভিন্ন, অতএব একসাথে করা যাবে না। এবং আরেকটা মত আমরা পাই, সেটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি বলছেন যে কুরবানি এবং আকিকা একসাথে একই পশুতে চলবে। ওনার যুক্তি কি? ওনার যুক্তি হলো দুটাই পশু যাবে, দুটা দ্বারাই উদ্দেশ্য হলো আল্লাহ রেজামন্দি, অতএব একটা দিয়ে আর একটা চলবে। কিন্তু যেটা বেশি অগ্রাধিকারযোগ্য সেটা হচ্ছে আকিকা এবং উজহিয়া কোরবানি একই পশুতে চলবে না, এটাই বেশি অগ্রাধিকারযোগ্য এবং গ্রহণযোগ্য, এটাই বেশি যুক্তিসম্মত সঙ্গত, এটাই বেশি দালিলিক, এবং এর পক্ষেই বেশিরভাগ ওলামায়ে কেরাম রয়েছেন। যদিও কোনো কোনো মাসালাতে এরকম আছে বেশিরভাগ ওলামা এক পাশে, একজন এক পাশে, কিন্তু একজনেরটাই কী হয়েছে, প্রাধান্য পেয়েছে, এরকম কিছু কিছু মাসালাতে আছে। তবে এই মাসালাতে সেরকম ঘটেনি, সেই কারণে আমরা চেষ্টা করব কোরআন কোরবানি এবং আকিকাকে আলাদা করতে। যদি কোনো ইবাদাতে একই উদ্দেশ্যে হয় বা প্রেক্ষাপট মোটামুটি কাছাকাছি হয় তাহলে করা যায়, যেমন তাহিয়াতুল মসজিদ এবং জোহরের আগের সুন্না কবলিয়া রওয়াতিব, সুনান রওয়াতিব যদি আমরা পড়ি, তো জোহরের সালাতের সময় আমি যখন মসজিদে আসব তখন বসার আগে দুই রাকাত কি পড়তে হয়, দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, দুখুলুল মসজিদ পড়তে হয়। এখন আমি যদি সরাসরি ওইটা না পড়ে সরাসরি শুরু করি কি সুন্নাত, তাহলে আর তাহিয়াতুল মসজিদ এক্সট্রা দরকার নাই, কারণ মসজিদে বসার আগে যে সালাত পড়া লাগে তা তো আমার হয়ে যাচ্ছে এখানে। তো এখানে উদ্দেশ্য মোটামুটি, কারণ প্রেক্ষাপট কাছাকাছি, সে কারণ এখানে হবে আর ওখানে হবে না, কারণ প্রেক্ষাপট উদ্দেশ্য ভিন্ন। তো বিষয়গুলো একটু ভাববার, মহানবুল আলমিন আমাদেরকে সবসময় দালিলিক দলিল ভিত্তিক কথাগুলোকে এবং গ্রহণযোগ্য বক্তব্যগুলোকে গ্রহণ করার এবং বিপরীত বক্তব্যগুলোকে হেয় প্রতিপন্ন না করার তৌফিক দান করুন। এরপরে ছোটো ছোটো কিছু মাসলা, দু একটা মাসলা বলে আমি সাত ভাগে চলে যাব। জবে করবে কে? আমাদের সমাজে আছে যে দেখা যায় যে হুজুরের অপেক্ষায় বসে থাকে, আছে না, হুজুর করলেই নাকি বেশি বরকত, সেই জন্য দেখা যায় যে হুজুরের বাড়িতে আগে জমতো, অনেক মাথা জমতো, গরু ছাগলের মাথা হুজুর কয়টা খাবে, হুজুর তো গিয়ে জবাই করে। তো এরকম একটা প্রচলন আমাদের সমাজে আছে, কিন্তু উত্তম কি? উত্তম হচ্ছে যিনি কোরবানি দাতা তিনি নিজ হাতে তার কোরবানি করবেন,
এটা হলো উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কী করতেন, নিজের হাতেই কুরবানি করতেন। তবে যদি সেটা সম্ভব না হয়, অনেকের অভ্যাস নাই, পারে না, অভ্যাস করার চেষ্টা করা উচিত। এত বড় ইবাদত নিজের হাতে করব, আলাদাই ব্যাপার, তাই না? যদি না পারা যায় তাহলে সেক্ষেত্রে উচিত কাউকে দায়িত্ব দিয়ে করানো এবং সেখানে দাঁড়িয়ে দেখা যে আমার পশু কুরবানি হচ্ছে। যদি সেটাও সম্ভব না হয় দূর থেকেও কাউকে দায়িত্ব দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তবে নিজের কুরবানি নিজে করাই উত্তম। এরপরে যে মশলাটা আসবে সেটা হলো কুরবানির পশু আমি কিনেছি, তারপরে কুরবানির দিন আসার আগে হারিয়ে গেছে, অথবা পড়ে একদম পা ভেঙে গেছে, বা এমন মারাত্মক হয়ে গেছে যে ওই যে চার প্রকার বলছিলাম না, ওরকম বা তার চেয়ে মারাত্মক পর্যায়ে চলে গেছে। এখন কি আমাকে ওই পশু পরিবর্তন করা লাগবে? আর যদি হারিয়ে যায় তাহলে কি ওখানে কেনা জরুরি হবে আমার জন্য? এখানে ওলামায়ে কেরাম বলেছেন, যদি আমার গাফিলতি থাকে যে আছে যাক, আছে যেখানে আছে, খেয়াল খুশি মতো আমি ওটাকে ছেড়ে দিয়েছি, যত্ন নাই, অযত্ন, অবহেলা, উদাসীনতা, এগুলোর কারণে যদি পশু হারিয়ে যায় বা আহত হয় মারাত্মকভাবে, তাহলে সেখানে কী দেওয়া লাগবে? তার পরিবর্তিত পশু দেওয়া লাগবে। আর যদি না, আমার সর্বোচ্চ যত্নশীলতা সেখানে ছিল, নজরদারি ছিল, উদাসীনতা ছিল না, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই, আমি তো চেষ্টা করেছি, তাহলে জরুরি নয়। তবে যদি অর্থ থাকে তাহলে একটা দিয়ে দেওয়াই ভালো। কথা বোঝা গেছে? এরপরে যে মশলা আসবে সেটা হলো কোরবানির জন্য ধার নেওয়া যাবে কিনা। কোরবানি করব সেজন্য টাকা ধার নেব, কিনতে পারছি না, এটা কি যাবে? আল ইস্তেদানা লিল উদহিয়া, কোরবানির জন্য ধার নেওয়া, এই ব্যাপারে মশলা হচ্ছে। যদি আমার এরকম সামর্থ্য থাকে যে হ্যাঁ আমি ধার নিলে আবার যথাসময়ে শোধ করে দিতে পারবো, এখন টাকা নেই, যেমন এখন আমার কোরবানি কিনতে হবে, আমি বেতন পাচ্ছি না, বেতনটা পাবো ঈদের পরে, তো আমি কারো কাছ থেকে ধার করে নিতে পারি, কারণ আমার পরিশোধের কী আছে, ক্ষমতা আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এরকম হয় না আমি ওটা শোধই করতে পারবো না বা শোধ করতে পারবো এরকম বিশ্বাস হয় না, কারণ আমার সেরকম অর্থবিত্ত নেই, সেক্ষেত্রে ঋণই না হয় বাঞ্ছনীয়। কথা বোঝা গেছে? কারণ ঋণটা মানুষের ঝুলন্ত থাকে। এরপরে ত্রুটিপূর্ণ পশুর ভিতরে প্যারাই করা, ছাটানো বা খাসি করা গরু ছাগল পড়ে কি না, বুঝতে পারোনি? গরু ছাগল প্যারাই করে না, খাসিগুলো, নরগুলো, তো প্যারাই করা গরু বা ছাগল এটা দিয়ে কুরবানি দেওয়া যাবে কি না, এটার একটা ত্রুটি না, ত্রুটি, তাহলে এটা দিয়ে কুরবানি করা যাবে কি না? তো এ ব্যাপারে গ্রহণযোগ্য অগ্রাধিকারযোগ্য বক্তব্য হচ্ছে প্যারাই করা পশু দিয়ে কুরবানি করা যাবে, বরং কেউ কেউ এটাকে উত্তম বলেছেন। কেন? কারণ প্যারাই না করলে গোশতে কী হয়, অনেক সময় দুর্গন্ধ আসে, পাঠা পাঠা গন্ধ লাগে, এড়ে এড়ে গন্ধ লাগে, কিন্তু যদি প্যারাই করা হয় গোশতটা কী হয়, সুস্বাদু হয়, খেতে বেশি টেস্টফুল হয়, সেই কারণে কেউ কেউ বলেছেন যে এটা জায়েজ। কেন জায়েজ? কারণ এই যে সামান্য ত্রুটি, এটা কোনো ব্যাপার না। ঠিক যেমন কোনো পশু যদি কান কেটে যায়, শিং ভেঙে যায়, সামান্য আহত হয়, তাহলে তা দিয়ে কী করা যায়, কুরবানি করা যায়, জায়েজ। একটা পশুর কান কেটে গেছে সেটা দিয়ে কুরবানি করা জায়েজ। কথা বোঝা গেছে? কারণ এইগুলো ওই চারটা যে ত্রুটি বলা হয়েছে তার চেয়ে হালকা, নিম্ন পর্যায়ে করা যায়। তবে ভালো উত্তম কোনো সন্দেহ নেই, নিখুঁত পশু দিয়ে কুরবানি দেওয়া। সৌদি আরবে আমি মিনাতে যখন এক বছর কুরবানির দায়িত্বে ছিলাম, দেখাশোনার দায়িত্বে,
তো দেখেছিলাম যে কুরবানির ছাগলগুলো বিশেষ করে প্রত্যেকটা ছাগলের এই কানে এইভাবে ছিদ্র করে কী দেওয়া, একটা করে ওখানে কী যেন লেখা আছে, হ্যাঁ কার্ড দেওয়া থাকে, নাম্বার দেওয়া থাকে, যেটাই থাকে একটা কিছু দেওয়া থাকে, তা ছিদ্র করা থাকে, এগুলো দিয়ে কিন্তু কুরবানি কী চলছে, হচ্ছে। তো এরকম সামান্য ত্রুটি এতে হবে না, এতে কুরবানি হয়ে যাবে, আর প্যারাই করা এটা ত্রুটি হিসাবে ধরা যাবে না, এটা বরং পশুর গোশতের জন্য বেশি ভালো।